মাঝে যে সুখ আছে খুঁজে নিতে হয়, সুখ দুঃখ যেমন আসুক মেনে নিতে হয়। এই কথাগুলোই আমাদের বর্তমান জীবনের চরম সত্য হয়ে উঠেছে। 2020-এর এই সামাজিক দূরত্ব তথা মানসিক দূরত্বের কথা বোধহয় চাইলেও গোটা বিশ্ব কখনো ভুলতে পারবে না। তবু আমরা আশা করব এই ভার্চুয়াল জগতের নিউ নর্মাল একদিন কেটে যাবে, পৃথিবী সুস্থ হবে, আর তখন আবার মনসুর হাবিবুল্লাহ পরিবার একসাথে বিদ্যালয় প্রাঙ্গণে কুচকাওয়াজের ধ্বনিতে, জাতীয় সঙ্গীতে আর পতাকা উত্তোলনে সামিল হতে পারব। এই আশা নিয়েই শুরু করছি 2020 সালের 15ই আগস্ট উদযাপনের সামান্যতম প্রয়াস। শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে চারটে।
অবোধ শিশুটি বলল, তখন রং আছে আর এক, লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে জড়ানো আছে দেহখানি তার পতাকা আর ফুলে, রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি। এবার তো ঠিক আছে, সরল শিশুটি জবাবখানি কাঁপিয়ে দিল বুক, অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার সঠিক সম তাদের অমূল প্রাণ। ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তারপর নেতাজি সুভাষচন্দ্র বসু তার আজাদ হিন্দ ফৌজ নিয়ে 14 এপ্রিল 1944 সালে মৈরাঙে ইংরেজদের হারিয়ে ভারতের মাটিতে প্রথম স্বাধীন ভারতের পতাকা তোলেন। তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতো নীল, আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ধরলো মারলো বললো বল জয় সিয়ারাম, ছেলেটা বলল রবীন্দ্রনাথ নজরুল ইসলাম, আরেক দল বলল বল তো আল্লাহু আকবার, ছেলেটা বলল ডিরোজিও আর অতীশ দীপঙ্কর। সবাই ধরলো মারলো বললো কোনখানে তোর ঘর, ছেলেটা বলল ভারতবর্ষ সবরমতির চর। কামাল করেছে দামাল ছেড়ে ব্রিটিশের মনে ত্রাস, পণ করেছিল করতে স্বাধীন করবে তাদের নাশ, ইংরেজ ভয়ে কেঁপে ওঠে তাই পালিয়েছে দেশ ছেড়ে, ভারতবাসীরা তাদের থেকে ক্ষমতা নিয়েছে কে। वतन वतन मेरे आबाद रहे तो, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तो, ऐ वतन वतन मेरे आबाद रहे तो, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे।
My heart is in the land. I fight for life and freedom as I walk upon the sand. I do not walk unworthy. I will not stand alone. The angels travel with me. I fight for land and home. I am a soldier. Ramogiri kantar moru dustaro parabar longhite hobe ratri nishite jatri rahushiya duliteche tori phuliteche jol bhuliteche maji poth छिड़ी आछे पाल के धोड़ी बेहाल आछे कार हिम्मत के आछो जवान हो आगुआन हाकीचे भविष्य ए तूफान भारी दीते होबे पारी नीते होबे तोड़ी पार तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा इतनी सी है दिल की आरजू तेरी नदियों में बह जावा तेरी फसलों में लहरावा इतनी सी है दिल की आरजू Both of them are crumbling down gradually. This year, the Independence Day has a special significance in our lives. Time has come to follow the constitutional ideologies from the core of our heart. Unity, integrity, brotherhood, justice, secularism should be realized and practiced in the truest sense of their terms. We are to stay as a strong family in this moment of crisis. Let us join hands and make this family stronger. For strong families lead to the development of a strong nation. We salute our Mother India. India that makes us proud. India that makes us strong. India that determines our existence. कहीं तेरे जैसा कोई नहीं मैं गाया जहां भी बस तेरी याद थी जो मेरे साथ थी मुझको तड़पा
শিখ মুসলমান খ্রিস্টানি চক্রে মুখরিত মধুরি ভাব